আল্লাহ কে যারা বেশেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الله تعالى ان في القران المجيد ما خلقت الجن والانس الا ليعبدون। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষ ও জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য তৈরি করেছি। প্রিয় শুধু আল্লাহ তাআলা আমাদেরকে তার রহমতের ছায়া অনেক আদর করে, অনেক যত্ন করে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আমাদেরকে তিনি সৃষ্টির অন্য যে কোনো প্রাণীর মতো সৃষ্টি করতে পারতেন, যে কোনো বস্তুর মতো সৃষ্টি করতে পারতেন, কিন্তু তিনি আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করেছেন। আজকে আমরা আলোচনা করব সেই স্রষ্টা মহান রব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধির উপায় কী, কীভাবে আমরা তার সাথে ঘনিষ্ঠতা তৈরি করতে পারি, তার কাছে পৌঁছতে পারি, তার সান্নিধ্য অর্জন করতে পারে। এ বিষয়ে কথা বলার জন্য প্রথমে আমরা আলোচনা করব আল্লাহ তাআলা মানুষকে যে মর্যাদা দিয়েছেন সেই বিষয়টি নিয়ে। আল্লাহ তাআলা বলেছেন যে আমি বনি আদমকে সম্মানিত করেছি, তিনটি বিশেষ বৈশিষ্ট্য দিয়ে তিনি আমাদের সৃষ্টি করেছেন। তার ভিতরে একটি হচ্ছে জ্ঞান, তিনি আমাদের ওহী জ্ঞান দান করেছেন, জ্ঞান দান করেছেন, আমরা একটি শিক্ষায় শিক্ষিত হই, মানুষকে চলতে হলে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বিতীয় যে বিষয়টি দিয়েছেন সেটি হচ্ছে আমাদের বিবেক। যে কোনো মানুষ যত খারাপ হোক না কেন, তার বিবেক যখন জাগ্রত থাকে তখন আপনি দেখবেন সে যৌক্তিক এবং যুক্তিপূর্ণ কাজগুলো করে থাকে, এবং বিবেক থাকার কারণে সে ভালো মন্দকে বুঝতে পারে। যখন তার বিবেক মরে যায় তখন সে হয়তো ভালো মন্দের পার্থক্য করে না। এবং আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ইচ্ছার স্বাধীনতা, তিনি আমাদেরকে ভালো ও মন্দ এ বিষয়টা শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন এটি ভালো কাজ, এটি করলে তুমি এভাবে পুরস্কৃত হবে, এটি মন্দ কাজ, এটি করলে তুমি এভাবে তিরস্কৃত হবে, তুমি জাহান্নামে যাবে, তুমি শাস্তি পাবে। কিন্তু তিনি আমাদেরকে হালাল হারাম আলাদা করে দেওয়ার পরেও আমরা যখন কোনো হারাম জিনিসে লিপ্ত হই, সাথে সাথে তিনি আমাদেরকে অটোমেটিক ওয়েতে বন্ধ করে দেন না, আটকান না। তিনি চাইলে এমন একটি ব্যবস্থা করতে পারতেন, কিন্তু আমরা দেখি যে মানুষ চাইলে সে ভালো কাজও করতে পারে, খারাপ কাজও করতে পারে, আল্লাহ তাআলা তাকে এক্ষেত্রে আটকান না। প্রিয় শুধু আমরা মানুষ হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের সারা জীবনের সমস্ত কাজের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করা, তার দাসত্ব করা। তিনি দাসত্বের জন্য আমাদেরকে কতগুলো রেগুলার অ্যাক্টিভিটিস, রুটিন অ্যাক্টিভিটিস দিয়েছেন। আবার আমাদের জীবনের সমস্ত কাজকে যাতে আমরা তার বিধান অনুযায়ী পরিচালিত করতে পারি, সেই জন্য তিনি আমাদেরকে দিয়েছেন আল কোরআন, যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য সমস্ত বিধিবিধান দিয়েছেন, আমাদের ভালো মন্দির বিধান দিয়েছেন, আমাদেরকে কী কী কাজ আমরা করব, যেগুলো আমাদের অবশ্য করণীয়, কতগুলো ফরজ কাজ দিয়েছে, কতগুলো আমাদেরকে স্বাভাবিক মানুষ হিসেবে সকল মানুষ যে কাজগুলো করে সেই কাজ করার এখতিয়ার দিয়েছেন, আবার আমাদের জন্য কিছু নিষিদ্ধ কাজ করে দিয়েছে। এমত অবস্থায় আমরা প্রথমেই মানুষের এই যে সত্তা, এই সত্তাটিকে নিয়ে একটু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যে সত্তা দিয়েছেন এর দুটো প্রধান দিক আছে। একটি হচ্ছে আমাদের পশু সত্তা, অ্যানিমেলিটি, অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ পার্ট অফ দি অ্যানিমেলস ওয়ার্ল্ড কিংডম, আমরা এখানে নিজেদেরকে অন্য সব প্রাণীর মতোই দেখি। অন্য সব প্রাণী যেভাবে খায় তার প্রাকৃতিক প্রয়োজন সারে, সে যেভাবে তার বংশ বিস্তার করে, আমরা মানুষেরও এগুলো করে থাকি। আবার এই ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান দেয়া আছে, বিধানকে আমরা মানতেও পারি নাও মানতে পারি, সে কথাটা আবারও বলে দিচ্ছি। এবং এই ক্ষেত্রে আমরা এইটি আমাদের একটি সত্তা হচ্ছে অ্যানিমেলিটি, পাশবিক সত্তা, অন্য সকল পশুর মতো আমরা পশু হিসেবে অনেকগুলো আচরণ করে থাকি, আর তার সাথে যুক্ত হয়েছে আমাদের মানবিক সত্তা, আমাদের হিউম্যান কোয়ালিটিস।
এই মানবিক সত্তাটা তখনই বিস্তৃত হয় যখন যে সমস্ত বিষয় দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, জ্ঞান বিবেক বলেছিলাম, এই শ্রেষ্ঠত্বের বিষয়গুলোকে আমরা আফল করি, ধরে রাখি, তখনই আমরা সত্যিকার অর্থে মানবিক দিক থেকে বিকশিত হই। এক্ষেত্রে যখন আমরা পশু সত্তার উপরে মানবিক দিক থেকে অগ্রসর হয়ে যাই, তখন আস্তে আস্তে আমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হয়, আমাদের আত্মিক বা নৈতিক বা মোরাল একটা ডেভেলপমেন্ট হয়। এই মোরাল ডেভেলপমেন্টের বিষয়টি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানুষ যখন তার পশু সত্তাকে জাগরুক রাখে, পশু সত্তা এগিয়ে যায়, মানবিক সত্তা পিছিয়ে পড়ে, তার ভিতরে নৈতিকতার কোনো বোধ বুদ্ধি থাকে না, নৈতিকভাবে সে গাইডেড হয় না, তখন মানুষ পশুর মতো আচরণ করে। এই জন্য আমরা দেখি যে মানুষ যখন তার সন্তানকে আদর করে, সে কত আদর করে। সে যখন তার স্ত্রীকে আদর করে, স্ত্রী সন্তানের জন্য তার সমস্ত ঘাম ছড়িয়ে সে আয়ুজি করে, কষ্ট করে, তাদেরকে লালন পালন করে, তখন মানুষের অনেক মানবিক দিকগুলো আমরা দেখতে পাই। সেই মানুষই যখন তার মানবিক সত্তা ঘুমিয়ে পড়ে, মানবিকতা হঠাৎ করে হারিয়ে যায়, তখন সে পশুর মতো প্রচণ্ড তাণ্ডবে হত্যাকাণ্ডে লিপ্ত হয়ে যায়। সে নিজ হাতে নিজের সন্তানকে হত্যা করে, সে নিজ হাতে তার সমাজকে ধ্বংস করে। এই যে মানুষের পশু সত্তা, মানব সত্তা এবং তার নৈতিক সত্তা, এই তিনটি সমন্বয়ে হচ্ছে মানুষ। এই মানুষের তার এই তিনটি সত্তার ভিতরে কোনটি জাগরুক থাকবে, সেই জন্য কিছু নিয়ামক শক্তি রয়েছে। আমরা সেই নিয়ামক শক্তিগুলোর ভিতরে দেখতে পাই যে আল্লাহ তাআলা মানুষের ভিতরে একটি কলব দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকের শরীরের ভিতরে এক টুকরা মাংস আছে, এটি যদি পবিত্র থাকে, এটি যদি পরিচ্ছন্ন থাকে, তাহলে মানুষটি পরিচ্ছন্ন এবং পবিত্র, আর যদি এটি কলুষিত হয়ে যায় তাহলে মানুষটি কলুষিত হয়ে যায়। সেই কারণে আমাদের কলবের ডেভেলপমেন্টের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কতগুলো কাজ দিয়েছেন। এই কাজগুলো ধারাবাহিকভাবে পালন করার মাধ্যমে আমরা আমাদের কলবকে উন্নীত করি, আমরা আমাদের কলবকে কলবে সলিম, কলবে মুনীব হিসাবে আমরা দেখতে পাই যে আমাদের কলব, আমাদের হার্ট এটা বিশুদ্ধ হয়েছে। যে লোকটি প্রতিনিয়ত ভালো কাজ করে, যে লোকটি প্রতিনিয়ত কল্যাণময় কাজ করে, সেই লোকটির কলব আস্তে আস্তে বিস্তৃত হতে থাকে। সেজন্য আমরা লক্ষ্য করি যে মানুষের কলবের উন্নতির জন্য আল্লাহ তাআলা মানুষকে অনেকগুলো কাজ দিয়েছে। আরেকটি হচ্ছে মানুষের একটি নফস রয়েছে। এই নফসের আল্লাহ তাআলা তিনটি স্তর রেখেছেন। একটি হচ্ছে নফসে আম্মারা, একটি হচ্ছে নফসে লাওয়ামা, একটি হচ্ছে নফসুল মুতমাইন্না। আমরা আজকে আলোচনা করব মানুষ কীভাবে ধারাবাহিকভাবে তার নিজের প্রগতির মাধ্যমে, তার অগ্রগতির মাধ্যমে সে নিজের নফসকে আম্মারা থেকে লাওয়ামা থেকে নফসুল মুতমাইন্নার দিকে নিয়ে যেতে পারে, এবং নফসুল মুতমাইন্না অর্জন করার মাধ্যমে সে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারে। আল্লাহর সাথে সম্পর্কের যে গভীরতার দিকে আমরা আলোচনা করব, সে আলোচনা যাওয়ার আগে আমরা আপনাদেরকে আহ্বান করছি, আসুন আগে আমরা নিজেদেরকে স্থির করি, আমরা কি মানুষ হিসাবে বড় হব নাকি পশু হিসাবে বড় হব, আমরা কি আমাদের মানবিক সত্তার বিকাশ ঘটাব নাকি পাশবিক সত্তার বিকাশ ঘটাব, আমরা কি আমাদের জৈবিক চাহিদা পূরণ করব না নৈতিক মানুষ হিসাবে আমরা আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাব। মহান আল্লাহ আমাদের সবাইকে সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার জন্য এসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে।